আজকে আমরা যে প্রজেক্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নরমাল একটা অ্যাক্টিভিটি নিয়ে, সেখানে মধ্যে আমরা যে ওয়েব ভিউ নিয়ে, সেই ওয়েব ভিউর মাধ্যমে একটা ইউআরএল ব্রাউজ করা। তো আমরা প্রথমে নিউ প্রজেক্ট থেকে একটা অ্যাক্টিভিটি নিচ্ছি, যেটা হচ্ছে এমটি অ্যাক্টিভিটি। সেখান থেকে নেক্সটে গিয়ে এখানে আমরা একটা প্রজেক্টের নাম দিচ্ছি, তার নাম হচ্ছে ইউআরএল ওয়েব ভিউ। দেওয়ার পর এটা ফিনিশ দিচ্ছি। আমাদের প্রজেক্টে বিল্ড হচ্ছে না। তাহলে আমাদের কাজ করার জন্য মূলত যে দুইটা ফাইল, একটা হচ্ছে আমাদের এক্সএমএল ফাইল এবং একটা হচ্ছে জাভা ফাইল। তো আমরা এক্সএমএল ফাইলে গিয়ে আমরা ফার্স্ট কাজটা শুরু করবো, ডিজাইনের কাজটা। তাহলে এখানে আমি স্পিটে গেলাম। দেওয়ার পর আমরা এখানে যে টেক্সট ভিউটা সেটা কেটে দিলাম। দেওয়ার পর এখানে যে কনস্ট্রেন্ট লেআউটটা আছে, এটা একদম পুরোটাকে আমি একদম মানে প্যারেন্ট যে লেআউটটা সেটাকে আমি ওয়েব ভিউ হিসেবে সেট করলাম। ওয়েব সেট করার পর আচ্ছা আমাদের ইমুলেটরটা অন হয়েছে। আচ্ছা তাহলে সেট করার পর এখন আমরা আসি, যেমন আমরা অলরেডি জানি যে আমরা এখানে যে লেআউট ফাইলটা থাকে বা এক্সএমএল ফাইলটা থাকে, সেখানে প্রত্যেকটা ভিউ তার যে ফাংশনালিটি সেটা কাজ করানোর জন্য আমাদের সে জাভা ফাইলের হেল্প নেওয়া লাগে। তো আমরা জাভা ফাইল থেকে যে এটিকে অ্যাক্সেস করবো অবশ্যই তার একটা আইডি দেওয়া লাগবে। তো আমরা সেই আইডিটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। তাহলে এখানে একটা আইডি দিচ্ছি, মাই ওয়েব ভিউ। আচ্ছা তাহলে আমাদের মোটামুটি ডিজাইনের কাজটা শেষ। এখন আমরা জাভাতে যাব। জাভাতে গিয়ে আমরা এখানে যে আইডিটা ইউজ করছি সেই আইডিটা দিয়ে এখানে একটা অবজেক্ট ডিক্লেয়ার করব। তাহলে আমরা আসি, যেহেতু আমরা এখানে ইউজ করব কি, একটা ওয়েব ভিউ ইউজ করব। তো এই জন্য আমরা জাভা ফাইলে গিয়ে ওয়েব ভিউ টাইপের একটা একটা অবজেক্ট নিব। তাহলে প্রাইভেট ওয়েব ভিউ, ওয়েব ভিউ আমরা এখানে আমাদের ইচ্ছে মতো নাম ইউজ করতে পারি। আমরা আপাতত ওয়েব ভিউটাই রাখলাম। এখন আমরা যে একটা অবজেক্ট ডিক্লেয়ার করলাম সেটা কিন্তু আমাদের অ্যাসাইন করতে হবে। এখন কিন্তু এটা কোনো মেমোরি অ্যালোকেট করেনি, তাহলে আমরা তার জন্য অ্যাসাইন করে দিলাম। তাহলে ওয়েব ভিউ ফাইন্ড ভিউ বাই আইডি, তাহলে এটা আমাদের কোথায় আছে, আর ডট আইডি ডট, তাহলে কি আছে এটার নাম কি ছিল, মাই ওয়েব ভিউ। তাহলে সেটা লিখ মাই ওয়েব ভিউ। আচ্ছা তাহলে এখানে আমাদের অ্যাসাইনের কাজটা শেষ। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ইউআরএলটা এই ওয়েব ভিউতে সেট করা। তো আমি নর্মাল একটা স্ট্রিং টাইপের একটা ভ্যারিয়েবল নিচ্ছি, প্রাইভেট স্ট্রিং ইউআরএল। সেখানে আমরা দিলাম www.google.com। আচ্ছা এই ইউআরএলটা দিলাম। দেওয়ার পর আমাদের প্রথম কাজটা হচ্ছে, যেহেতু আমাদের ওয়েব ভিউটার মধ্যে বিভিন্ন জাভা স্ক্রিপ্ট এখানে লোড হবে, তো তার জন্য আমাদের প্রথমেই এই ওয়েব ভিউটার সেটিংটা নিয়ে সেই সেটিংটার মধ্যে আমাদের জাভা স্ক্রিপ্টটা এনাবল করতে হবে, যাতে জাভা স্ক্রিপ্ট আছে এমন কোনো পেজ থাকলে সেটা এখানে লোড হতে পারে, কোনো সমস্যা না হয়। তো আমরা করলাম প্রথমে হচ্ছে, তাহলে আমরা কাকে নিয়ে কাজ করতেছি, এখানে মূলত কাজটা হচ্ছে ওয়েব ভিউ নিয়ে। তাহলে আমরা ওয়েব ভিউকে নিচ্ছি, ওয়েব ভিউর অবজেক্টটা ডট। তাহলে আমরা কী করতেছি, যেমন আমরা নর্মাল কোনো একটা ব্রাউজার যদি আমরা ইউজ করি, তো সেটা সেটিং করতে গেলে আমাদের ব্রাউজার থেকে সেটিংয়ে যাওয়া লাগে। সেটিংয়ে গেলে কিন্তু আমরা যে কোনো সেটিংকে অ্যাক্সেস করতে পারি। ঠিক সেমভাবে আমাদের এটাও কিন্তু একটা ব্রাউজার, যেহেতু এখানের মধ্যে আমাদের বিভিন্ন ইউআরএল
ভিউ হতে পারবে একটা ব্রাউজারের মতো। তো ঠিক সেম ভাবে আমরা কিন্তু ধরতে গেলে একটা ব্রাউজারই বানাচ্ছি। তো ব্রাউজার বানানোর জন্য অবশ্যই তার সেটিংটা নেওয়া লাগবে ওখানে, যে প্রপার্টিসগুলো এগুলো সেট করার জন্য। তাহলে আমরা আসলাম তাহলে ওয়েব ভিউ ডট, তাহলে আমরা একটা সেটিংটা নিব, তাহলে কী হতে পারে গেট সেটিং। আচ্ছা এতটুকু নেওয়ার পর কিন্তু আমরা সেটিংটা পেয়ে গেছি এখানে। দেওয়ার পর তাহলে আমাদের করতে হবে কি, এটা যে জাভা স্ক্রিপ্টটা আছে সেটা এনাবল করতে হবে। তাহলে আমরা দিলাম ডট সেট জাভা স্ক্রিপ্ট এনাবল, দেখেন সাজেশন চলে আসছে। তো এখানে গিয়ে আমাদের একটা প্যারামিটার দেওয়া লাগবে যে এটা কি এনাবল থাকবে নাকি ডিসেবল থাকবে। তো বাই ডিফল্ট এটা ডিসেবল থাকে, এখানে যদি আমি ফলস দিই তাও কিন্তু ডিসেবল থাকবে। তো আমাদের করতে হবে কি, একটু ট্রু করে দেওয়া লাগবে যাতে জাভা স্ক্রিপ্টটা এনাবল হয়ে যায়। আচ্ছা তাহলে এখানে আমাদের জাভা স্ক্রিপ্টটা এনাবল করার কাজ শেষ। তো পরের স্টেপে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে একটা ইউআরএল দিয়ে ব্রাউজ করানো। তো সেই কাজটা এখন আমরা করবো। তাহলে এখানে করতে হবে এভাবে যে ওয়েবে যে অবজেক্টটা আছে একটা ডট, এখানের মধ্যে দেখেন এখানে অনেক টাইপের আপনাকে মানে বিভিন্ন মেথড দিবে। দেখেন এখানের মধ্যে একটা মেথডের নাম হচ্ছে লোড ইউআরএল, আমরা এই মেথডটা ইউজ করবো। এখানে প্যারামিটার হিসেবে কি নিচ্ছে একটা ইউআরএল, তো আমরা এটা ইউজ করবো, তাহলে লোড ইউআরএল। আর সেখানে পাস করে দিব আমাদের এই ইউআরএলটাকে। তো এখানে আমরা ইউআরএলটা পাস করে দিলাম, সরি এটা বড় হাতে ইউআরএল। এখন যেটা আমরা রান করে দেখি, দেখি আমাদের কি আসে। না করার কারণটা কি সেটা আমি বলি, যেমন এটা কিন্তু একটা ব্রাউজার, তো ব্রাউজার যেহেতু সে অবশ্যই ইন্টারনেট নিয়ে কাজ করবে, তার ইন্টারনেট অ্যাক্সেস লাগবে, কিন্তু আমরা এখনও তার কোনো অ্যাক্সেস দিই না, যার কারণে এটা এখন ব্রাউজ হতে পারতেছে না। তো আমরা সেই কাজটাই করবো, এখন এটাকে ইন্টারনেট অ্যাক্সেসটা দিব। তাহলে কোনো একটা অ্যাপকে অ্যাক্সেস দেওয়ার জন্য বা কোনো একটা পারমিশন দেওয়ার জন্য যে কাজটা করা হয়, তাহলে আমাদের প্রথমে কি ম্যানিফেস্ট যে ফাইলটা আছে সেখানে যাওয়া লাগবে। তো সেখানে গিয়ে আমাদের মূল ম্যানিফেস্টের আন্ডারে এখানে আমরা লিখব ইউজার্স পারমিশন, তো সেখানে আমরা ইন্টারনেটে যে অ্যাক্সেসটা এটা দিয়ে দিব, শেষ। এখন যদি আমরা আবার রান করি, দেখেন বর্তমানে কিন্তু এখন চলে আসছে আমাদের যে পেজটা সেটা কিন্তু লোড হয়েছে। তো আমাদের এতটুকু ছিল প্রজেক্ট, এটা নর্মালি আমরা স্ট্রিং যে ভেরিয়েবলটা সেই ভেরিয়েবল থেকে নিয়ে কিন্তু এই কাজটা করা হয়েছে। তো আমরা যদি চাই এখানে আমরা বিভিন্ন এডিট টেক্সট ইউজ করতে পারবো, তো এডিট টেক্সট থেকে ইনপুট নিয়ে সেই ইউআরএল দিয়ে এখানে টোটালি একটা ব্রাউজার টাইপের একটা জিনিস বানাতে পারবো আমরা। ধন্যবাদ।